নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কাছে আজকে এয়ারটেল কোম্পানি থেকে অনেকগুলো জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোর ম্যানেজার, এটা জবটা পোস্ট হয়েছে আপনাদের 5 দিন আগে। আপনারা যদি কেউ এটি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই কাজটি কাজে লাগা যাবে। সম্পূর্ণটা আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো এবং কীভাবে এই কাজটি অ্যাপ্লাই করা যাবে সম্পূর্ণটা আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো, এবং আপনাকে সব সব প্রসেসটা জানাবো কীভাবে অ্যাপ্লাই করবেন, কী কী লাগবে সম্পূর্ণটা আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই আপনাদের অনুযায়ী প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করা যাবে এই কাজটির জন্য। ভিডিওটি শুরু করার প্রথমে আমাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি অল করে দিন, যাতে এরপরে যে কোনো জব নিয়ে আসবো, যে কোনো ভ্যাকেন্সি নিয়ে আসবো, সব থেকে প্রথমে আপনাদের মোবাইলে আসবে এবং সে কাজের জন্য আপনারা সব থেকে প্রথমে সুবিধা পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অল করে দিন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের কাছে কাছে শেয়ার করবেন। এবং আপনারা যে এলাকা থেকে দেখছেন সেই এলাকা থেকে নাম অ্যাড্রেস দিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, যাতে এরপর যদি আপনাদের এলাকায় কোনো জব ভ্যাকেন্সি বের হয় তাহলে সব আপনাদেরকে ইনফরমেশন করা যাবে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে এই কাজটি অ্যাপ্লাই করা যাবে, কীভাবে বের করা যাবে, কীভাবে জবের ডিটেলস বের করা যাবে, সম্পূর্ণটা আমি এই ভিডিওটির মাধ্যমে জানাবো আপনাদেরকে। বিশেষ দেরি না করে আমরা ভিডিওটির দিকে যাওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লাই করা যাবে। আপনারা আপনাদের মোবাইল থেকে মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার নেবেন, ব্রাউজার নেওয়ার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন এয়ারটেল। সার্চ করার পরে আপনার সব থেকে প্রথমে দেখবে www.airtel.in একটা ওয়েবসাইট চলে আসবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের যেটা এয়ারটেলের মেন পেজ, অফিসিয়াল পেজে আপনারা চলে আসবেন। এখান দেখতে পাবেন এখানে প্রচুর আপনাদের ফ্রি ডাটা নিয়ে অনেক কিছু দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন এখানে অনেক 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 ইয়ে আছে। আপনারা এই জবের জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন, এই জবের জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করতে হলে আপনার যখনই আপনারা এই পেজে চলে আসবেন তখন আপনারা দেখবেন ডান পাশে কেরিয়ার বলে একটা অপশান আছে, কেরিয়ার বলে একটা অপশান আছে, আপনারা দেখে নেবেন ঠিক করে। এখানে যদি না দেখতে পান তাহলে আপনারা সোজা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পাবেন, নিচে যখন চলে আসবেন তখন আপনার নিচে দেখতে পাবেন অ্যাবাউটস এয়ারটেলের দেখুন, নিচে দেখুন সেকেন্ড নম্বরে আছে কেরিয়ার। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটি অন্য পেজে নিয়ে যাওয়া যাবে। বন্ধুরা আপনাদের যখনই দেখুন আমরা একটা অন্য পেজে চলে এসেছি, অন্য পেজে আসার পরে আপনার নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে দেখতে চাইছেন ফাইন দিস গ্রেট রোলস আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে আপনাদেরকে আর কী করতে হবে, এই পেজে আসার পরে আপনাকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জব ভ্যাকেন্সি বের হয়ে আছে, আপনারা এখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা এইখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। কীভাবে আমরা এই কাজের ডিটেলস বের করবো সম্পূর্ণটা আপনারা জানতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোর ম্যানেজার আছে, আমরা প্রথমে এইটার ডিটেলস বের করবো। তাহলে আপনাদেরকে সব থেকে প্রথমে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দেখে দেখবেন কিছুক্ষণ পরে আমার সরি আমার ডাটাটুক স্লো হচ্ছে, তাই আপনাদেরকে বোঝাতে অসুবিধা হয়েছে। দেখুন অন্য পেজে চলে এসেছি আমাদের সম্পূর্ণ, দেখুন এখানে আপনাদের স্টোর ম্যানেজারের সম্পূর্ণটা এই চলে এসেছে। আপনারা এখানে অ্যাপ্লাই কীভাবে করবেন এখানে দেখে নেবেন, আপনাদের কীসব যোগ্যতা আছে সম্পূর্ণটা আপনারা এখানে দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে কত কী লাগছে সম্পূর্ণটা। আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কীসব কোয়ালিফিকেশান লাগছে সম্পূর্ণটা, আমরা এখানে লেখা আছে কতদিন এক্সপিরিয়েন্স চাইছে সম্পূর্ণটা আপনারা এখানে দেখতে পাবেন। এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন, এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন আপনাদেরকে সম্পূর্ণটা জানাবো। ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন। আপনারা এটা ঠিকভাবে দেখে নেবেন কী কী যোগ্যতা লাগছে, কী কী লাগছে না সম্পূর্ণটা আমরা এখানে লেখা আছে, আপনাদের কীসব লাগবে সম্পূর্ণটা এখান থেকে দেখা দেওয়া আছে। আপনাদের অ্যাপ্লাই কীভাবে করতে হবে সেটা জিনিসটা আমরা নিচে আসার পর নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর দিস রোলস, আপনারা এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটা ফর্ম ফিল আপ জন্য একটা অপশান আছে, আপনাদের নাম দিতে হবে। আপনাদের লিঙ্কডিনে যদি কোনো লিঙ্কডিন থাকে তাহলে অবশ্যই তার লিঙ্কটা এখানে ইয়ে করবেন, এবং আপনাদেরকে সবথেকে প্রথমে রিজিউম আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে সবথেকে প্রথমে রিজিউম আপলোড করতে হবে এবং আপনার ইমেল নাম্বার এবং আপনার মোবাইল নাম্বার। আপনাদের বলতে চাইবো যে আপনারা যখনই ফর্মটি ফিল আপ করবেন তা আপনাদের যে কারেন্ট মোবাইল নাম্বার সেটাই দেবেন, কারণ এই কারণ নাম্বারে আপনার SMS আসতে পারে এবং
কলও আসতে পারে এই কাজের জন্য। আপনি যদি সিলেক্ট হয়ে যান তাহলে অবশ্যই, এবং আপনাদের রেজিউমটি দেখে আপনাদেরকে এই কাজের জন্য সিলেক্ট করা যায়। তাই আপনাদেরকে জানাবো যে অবশ্যই রেজিউমটি ভালো করে বানাবেন এবং মোবাইল নাম্বার আর ইমেল নম্বর কারেক্ট দেবেন, তাহলে আপনার সাথে যোগাযোগ করতে তার ভালো হবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে এগুলো সম্পূর্ণটা আপনাদের কারেন্ট সেই জিনিসটাই আপনারা এখানে ফিল আপ করেন। ফিল আপ করার পরে আপনি এখানে আই এগ্রি বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করার পরে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার পরে আপনাদের এই কাজের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, এবং যদি আপনারা সিলেক্ট হয়ে যান তাহলে সেখান থেকে আপনাদের মেল আসবে বা মোবাইল নম্বরে কল আসবে সিলেক্ট হওয়ার পরে। আর আপনারা এই কাজের জন্য এভাবে আপনারা এই কাজের জন্য ফিল্টার কীভাবে ইউজ করবেন, হ্যাঁ বন্ধুরা আপনারা কীভাবে ফিল্টার ইউজ করবেন সম্পূর্ণটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার বয় আছে, আপনাদের যে ইয়ে আছে, আপনাদের যেটা সেলস আছে, নেটওয়ার্ক আছে, আধার আছে, সম্পূর্ণ এখানে দেখে নেবেন কী সব আছে আপনাদের, যেটা দরকার আপনার যদি কোনো দরকার থাকে। এখানে নেট সেলসের ব্যাপারে দেখি, সেলসের ইয়া করার পরে আপনাদেরকে লোকেশন, আপনারা কোন লোকেশন চাইছেন সেই লোকেশন অ্যাড্রেস এখানে ফিল আপ করুন, এবং আপনাদের যে অর্গানাইজ কী আছে ভারত এয়ারটেল, আপনার ভারত এয়ারটেল ক্লিক করার পরে আপনাদের কতদিন এক্সপিরিয়েন্স আছে সম্পূর্ণটা আপনারা এখানে দিবেন, এবং সেখানে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনাদেরই চলে আসবে আপনাদের কোন এলাকায় কী সব সম্পূর্ণ চলে আসবে। এইভাবে আপনারা ফিল্টার ইউজ করবেন এবং সেই দেখে নেবেন ঠিক মতো, আর আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।